হয়েছে মৃত নাবালিকার বাড়িতে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অরুণা চক্রবর্তী। এদিন নির্যাতিতার পরিবারের সাথে কথা বলার পাশাপাশি নাবালিকাকে যে শ্মশানে দাহ করা হয় সেই শ্মশানটিও ঘুরে দেখেন তিনি। সোমবারের পর মঙ্গলবারও হাঁসখালী কাণ্ডে মৃত নাবালিকার বাড়িতে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী এদিন নাবালিকার পরিবারের সাথে দেখা করে তাদের সাথে কথাও বলেন তিনি। হাঁসখালী কাণ্ডে ইতিমধ্যেই গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই। মূল অভিযুক্ত সোহেল গোয়ালিকে জিজ্ঞাসাবাদ করে সোহেলের বন্ধু প্রভাকর পোদ্দারকে গ্রেপ্তার করেছে হাঁসখালী থানার পুলিশ। এদিন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দলটি নির্যাতিতার পরিবারের সাথে দেখা করে কথা বলার পাশাপাশি মৃত্যুর পর নির্যাতিতাকে যে শ্মশানে দাহ করা হয়েছিল সেই শ্মশানও ঘুরে দেখেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইতিমধ্যেই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি যারা এই ঘটনায় জড়িত তাদের চিহ্নিত করে তদন্ত চলছে। যদিও মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিতে চাননি তিনি। প্রসঙ্গত, সোমবারেও হাঁসখালীতে আসেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন। নাবালিকার পরিবারের সাথে কথা বলার পাশাপাশি হাঁসখালী থানাতেও যান তারা, কথা বলেন পুলিশ আধিকারিকদের সাথে। তদন্ত প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে তাতে তারা খুশি বলেও এদিন সাংবাদিকদের জানান অনন্যা দেবী। আমরা ইনভেস্টিগেশনটা দেখছি, মানে ওরা পুলিশের ভূমিকায় আমরা যথেষ্টই সন্তুষ্ট, কারণ ওরা সবাইকেই, যতজন নাম আসছে সবাইকে অ্যারেস্ট করেছে এবং এফআইআর হওয়ার আগেই মেন অ্যাকিউজকে অ্যারেস্ট করেছে। যাদের যাদের জিজ্ঞাসাবাদ করা, রাউন্ড আপ করা, সবাইকেই ওরা রাউন্ড আপ করতে পেরেছে। আমরা তো আপাতত খবর পেয়েছি একজন মেন অ্যাকিউজ, আরেকজনকেও কালকে রাত্রিবেলাতে অ্যাপ্রিহেন্ড করা হয়েছে এবং তারপরে দেখা যাবে আর কে কে বেরোয়। এখন তো মানে তদন্ত চলছে, পুলিশ যথেষ্ট ভালোভাবে কাজ করছে, আমরা পুলিশের ভূমিকা সন্তুষ্ট এবং আমরা মনে করি যে পুলিশ যা এভাবে কাজ করছে তাতে খুব শীঘ্রই একটা সুরাহা হবে এবং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দিয়ে এবং বিভিন্ন বয়ান দিয়ে নিশ্চয়ই আমরা মানে একটা কোনো জায়গাতে পৌঁছাব। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, নদিয়া।